সরকার ঘোষণা করেছে কংক্রিটের অবকাঠামো অবনতির কারণে ধসে পড়া ঝুঁকিতে থাকা 5টি হাসপাতালকে পুনর্নির্মাণ করা হবে। হাসপাতালগুলি যথাক্রমে ওয়েস্ট ইয়র্কশায়ারের এয়ারডেল, নরফোকের রানী এলিজাবেথ কিংসলিন, ক্যামব্রিজশায়ারের হিংচিং ব্রুক, মিডশেয়ারশায়ারের লেইটন, শায়ারের ফ্রিমলি পার্ক। হাসপাতালে রেইনফোর্সড অটোক্লেভড এয়ারটেল কংক্রিট ব্যবহার করে নির্মিত করা হয়েছিল। 1960 এবং 1980 দশকের মধ্যে লাইট ওয়েট কংক্রিট ছাদ, মেঝে এবং দেয়াল ব্যবহার করা হয়েছিল। এটির আয়ুষ্কাল সীমিত এবং 5টিরই পুনর্নির্মাণের জরুরি প্রয়োজন। সাইটগুলি সরকারের নতুন হাসপাতাল প্রোগ্রামে যুক্ত করা হয়েছে, যেখানে সরকার বলছে 2030 সালের মধ্যে 40টি নতুন হাসপাতাল নির্মিত হবে। যদিও এটি সম্পূর্ণ নতুন বিল্ড এবং সাইটগুলিকে অন্তর্ভুক্ত করে সেখানে প্রধান সংস্কার ও পরিবর্তন করা হচ্ছে। সরকার ঘোষণা করেছে যে এটি বিল্ডিং প্রোগ্রামে 20 বিলিয়ন পাউন্ডের বেশি ব্যয় করবে। স্বাস্থ্য সচিব স্টিভ বার্কেল বলেছেন, এই 5টি হাসপাতালের মেরামতের প্রয়োজন এবং অগ্রাধিকার দেওয়া হচ্ছে যাতে রোগী এবং কর্মীরা সর্বশেষ প্রযুক্তিতে সজ্জিত বড় নতুন হাসপাতাল ভবন থেকে উপকৃত হতে পারে।